সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাস দেখছেন, সবাইকে ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সুস্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আয়েশা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন চলছে কোভিড মহামারী। তো এই এই অতিমারিতে আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব এবং প্রত্যেকে আমরা টিকা নিব। আমাদের বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে টিকা প্রদান কর্মসূচি হাতে নিয়েছেন, এটিকে সফল করতে হবে আমরা আমাদের আমরা যে যেখানে আছি সবাইকে টিকা নেয়ার জন্য আমরা উৎসাহিত করব এবং আমরা মাস্ক পরব এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলব এবং আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব। তাহলে আমরা এই মহামারী থেকে পরিত্রাণ পাব। একটি মানুষও যদি আমাদের অনিরাপদ থাকে, তাহলে কিন্তু আমরা এই মহামারী থেকে বের হতে পারবো না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে এখন চলছে আগস্ট মাস, শোকের মাস আগস্ট। এই মাসে আমরা হারিয়েছি আমাদের বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যিনি স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছিলেন, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই বাংলা সর্বকালে শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা হারিয়েছি। তো এটি বাংলার বাঙালি জাতির জন্য একটি কালো অধ্যায়। আজকের ক্লাসের শুরুতে আমি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আমি আমার ক্লাস শুরু করছি। আরো শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি, এই আগস্টে, আগস্ট মাসে, 15ই আগস্টে জাতির পিতা তার পরিবারের সদস্য সহ শহীদ হয়েছিলেন। তো এই সকল শহীদদের প্রতি, এই আগস্টের 15ই আগস্টের সকল শহীদদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি এবং সেই সাথে আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য যারা শহীদ হয়েছেন এবং আত্মত্যাগ করেছেন সবার ত্যাগকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে পড়াবো অর্থনীতি দ্বিতীয় পত্র, যার কোর্স কোড হচ্ছে 110। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতদিন অর্থনীতি প্রথম পত্রের আমার ক্লাস করেছো, যেহেতু তোমাদের সব সিলেবাসে সেই প্রথম পত্রের ক্লাস শেষ হয়ে গিয়েছে, সেই জন্য আমি আজকে দ্বিতীয় পত্রের ক্লাস শুরু করছি। আমরা আছি শর্ট সিলেবাসের অধ্যায়, প্রথম অধ্যায়টি হচ্ছে আমাদের অধ্যায় 2, যার শিরোনাম হচ্ছে বাংলাদেশের কৃষি। আমরা এই যে আমি পড়ায় যাচ্ছি, আমাদের এই অধ্যায় 2-এ আজকে আমরা কি পড়ব, অধ্যায় 2-এ আজকে আমরা পড়ব হচ্ছে যে এই যে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি, এই চিত্রের তিনটি চিত্র কম্বাইন করা আছে, সাজানো আছে। সেই চিত্রের প্রথম বাম পাশের প্রথম চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি যে পানি সেচ যন্ত্র, এই থেকে বলা হয় গভীর নলকূপের মাধ্যমে পানি সেচ। এই গভীর নলকূপের মাধ্যমে বা শ্যালো ইঞ্জিনের মাধ্যমে যে পানি সেচ, যে বাম পাশের প্রথম ছবিটি, এই ছবিটিতে আমরা কি বুঝতে পারছি যে কৃষকরা এখন বর্তমানে কি করে, যে আগে যেরকম বৃষ্টির উপর নির্ভর করে তারা জমি চাষ করতো বা ফসল চাষ করতো, সেটির থেকে এখন কৃষি একটু বের হয়ে এসেছে। এবং নিচের ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে ধান রোপণ করা হচ্ছে, এই সেচ দিয়ে, প্রথম ছবি সেচ দিয়ে ধান রোপণ করা হচ্ছে এবং সবাই ম্যানুয়ালি মানে হাতে ধান রোপণ করতেছেন এবং অনেক শ্রমিক ব্যবহার করা হয়েছে। আর এই ছবিটিতে আমরা পিছনে দেখতে পাচ্ছি যে জমি চাষ করা হচ্ছে, লাঙল দিয়ে জমি করা হচ্ছে, মই দেওয়া হচ্ছে জমিতে। আর এই তৃতীয় ছবিটিতে আমরা ডান পাশের উপরের ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে ফসল উৎপাদনের পর সেই ফসল নিয়ে যাওয়া হচ্ছে যে গরু বা মহিষের গাড়িতে করে, এবং রাস্তাঘাট দেখতে পাচ্ছি আমরা এখানে, কাঁচা রাস্তা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তাহলে আমরা কি পড়ব, আসলে বাংলাদেশের যে কৃষি সম্পর্কিত বিষয় পড়ব, অর্থাৎ বাংলাদেশের কৃষিতে কি কি উপাদান বিদ্যমান আছে সেইগুলো নিয়ে আমরা আজকে পড়াশোনা করব, যাকে বলা হয় যে কি, যাকে বলা হয় বাংলাদেশের কৃষি কাঠামো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে পেয়ে গিয়েছি যে আমাদের আজকের বিষয়বস্তু ক্লাসে সেটি হচ্ছে কি, বাংলাদেশের কৃষি কাঠামো। এই বাংলাদেশের কৃষি কাঠামো, এর ব্যাকগ্রাউন্ডে দেখো তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ। একটি ছবিতে, বাম পাশের ছবিটিতে লাঙল দিয়ে করা হচ্ছে, চাষ করা হচ্ছে, আর একটি ডান পাশের ছবিটিতে তোমরা দেখতে পাচ্ছ যে ট্রাক্টর দিয়ে চাষ করা হচ্ছে। তার মানে বর্তমানে বাংলাদেশে দুটি পদ্ধতি বিদ্যমান,
কোনো কোনো জমি লাঙ্গল দিয়ে চাষ করা হয়, এটি হলো সনাতন পদ্ধতি, ট্র্যাডিশনাল, এটাকে বলা হয় কি ট্র্যাডিশনাল এগ্রিকালচার মেশিনারি এই লাঙ্গল পদ্ধতিকে। আর এটাকে বলা হয় যে ট্রাক্টর দিয়ে চাষ করা, এটাকে বলা হয় কি মডার্ন এগ্রিকালচার মেশিনারি অর্থাৎ আধুনিক কৃষি যন্ত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবেই আমরা কি আমরা বিষয়বস্তু জেনে গেলাম যে আমাদের বিষয়বস্তু হচ্ছে কি বাংলাদেশের কৃষি কাঠামো। তাহলে আজকে আমাদের পাঠ্য বিষয় কি এই বিষয়বস্তুর অধীনে বাংলাদেশের কৃষি কাঠামোর অধীনে প্রথমেই আমরা জানবো যে কৃষি কি, তারপরে আমরা জানবো বাংলাদেশের কৃষি কাঠামোর ধারণা, তারপরে তৃতীয়ত আমরা জানবো যে বাংলাদেশের কৃষির উপখাত সমূহ, তারপরে জানবো জিডিপিতে বাংলাদেশের কৃষি উপখাতের অবদানগুলো, অবদান কি কি কিরকম এবং অবদানের বিশ্লেষণ, তারপরে আমরা দেখবো যে একটি বাড়ির কাজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন শিখবো হচ্ছে কৃষি কি। কৃষি কি এটি আমরা যদি শিখতে চাই, কৃষি শব্দ ইংরেজি শব্দ হচ্ছে এগ্রিকালচার, এবং এই এগ্রিকালচার ইংরেজি শব্দটি উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ এগার এবং কালচারা থেকে। এগার শব্দের অর্থ হচ্ছে ভূমি এবং কালচারা শব্দের বাংলা অর্থ হচ্ছে চাষ করা। সাধারণভাবে তাহলে সে এগ্রিকালচার শব্দের অর্থ হচ্ছে কি ভূমি চাষ করা, এবং সাধারণভাবে সেই জন্য বোঝায় যে কৃষি হচ্ছে কি ভূমি বা জমি চাষ করে ফসল উৎপাদন করাকে কৃষি বলে। এবং যিনি কৃষিকাজ করেন তাকে বলা হয় কৃষক, এবং প্রাচীনতম এবং বৃহত্তম শিল্প হচ্ছে এই কৃষি। অর্থাৎ এখানে প্রাচীনতম এবং বৃহত্তম শিল্প বলা হচ্ছে কেন কৃষিকে, এটা যদি তোমাদের অনুধাবনের প্রশ্ন আসে তাহলে তোমরা কি লিখবে যে প্রাচীনতম এবং বৃহত্তম শিল্প কৃষি। এজন্য বলা হয় যে আমরা জানি যে মানুষ মানব সভ্যতার শুরুতে মানুষ ছিল যাযাবর, বনে জঙ্গলে, যেখানে খাবারের সন্ধান পেত মানুষ, খাবারের জন্য এক জায়গায় বসবাস করত, তারপরে সেই জায়গার খাবার শেষ হলে অন্য জায়গায় আবার তারা স্থানান্তর হতো। কিন্তু যখন দেখা গেল যে এরকম যাযাবরের জীবন থেকে যখন বের হয়ে আসলো, কৃষির সূচনা হলো, তার মানে মানব সভ্যতার শুরুর সাথে কৃষির একটি সম্পর্ক রয়েছে, কৃষি শিল্পের একটি সম্পর্ক রয়েছে। অর্থাৎ কৃষিকে যারা প্রচলন করেছিলেন যে মহিলারা, তারা এই এই যে কৃষিকে যে নিয়ে আসলেন তার মাধ্যমে, কৃষির অধ্যায় সূচনার মাধ্যমে মানুষ যাযাবর জীবন থেকে বের হয়ে আসে এবং মানব সভ্যতা শুরু হয়। সেই জন্য কৃষিকে বলা হয় একটি প্রাচীনতম শিল্প পৃথিবীর, এবং এটি বৃহত্তম শিল্প এই জন্য বলা হয় যে কৃষির সাথে সম্পর্কিত মানুষের সংখ্যা অনেক বেশি, এবং কৃষির উপর বেস করেই শিল্পের শিল্প কারখানার সংখ্যা বেশি। সেই জন্য কৃষি হচ্ছে একটি বৃহত্তম শিল্প এবং প্রাচীনতম শিল্প। তারপরে আসছি যে আমরা বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, কারণ কৃষির উপর নির্ভর করে বাংলাদেশের অর্থনীতি পরিচালিত হয়। তবে আস্তে আস্তে কৃষির উপর নির্ভরশীলতা কমছে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে। তারপরে আসছে যে বাংলাদেশ কৃষি বাংলাদেশের একটি অর্থনীতির অপরিহার্য উপাদান, যেহেতু বাংলাদেশ একটি এখনো কৃষি প্রধান দেশ, এবং কৃষির উপর নির্ভর করেই বাংলাদেশের অর্থনীতি আবর্তিত হয় অনেকটা। সেই জন্য বাংলাদেশের কৃষি হচ্ছে একটি অপরিহার্য উপাদান। তাছাড়া কৃষির সাথে মানুষের সম্পর্ক আছে, কৃষির খাদ্য শস্য খাদ্য খাদ্যের যোগানের সম্পর্ক রয়েছে। অর্থাৎ কৃষিকে বাদ দিয়ে আমরা চিন্তা করতে পারি না। কৃষিকে যদি আমরা বাদ দিই তাহলে আমাদের খাদ্যের জন্য নির্ভরশীল হয়ে যেতে হবে কি বিদেশি রাষ্ট্রের উপর, অন্য দেশের উপর। সেই ক্ষেত্রে আমরা স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবো না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যা পরে যাচ্ছি যে আরো যদি আমরা সুন্দরভাবে সুশৃঙ্খল সংজ্ঞা যেতে চাই, তাহলে আমরা বলবো যে কৃষি হলো একটি এমন একটি সৃষ্টি সম্পর্কিত কাজ, উৎপাদন সম্পর্কিত কাজ, যা কি ভূমিকর্ষণ, বীজ বপন, উদ্ভিদ পরিচর্যা ইত্যাদি থেকে শুরু করে উৎপাদিত পণ্য সংরক্ষণ, বন্টন ও বাজারজাতকরণ পর্যন্ত বিস্তৃত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা তাহলে কি বুঝতে পারলে যে কৃষি হচ্ছে কি, যে কৃষি হলো এমন একটি সৃষ্টি সম্পর্কিত কাজ, মানে উৎপাদন সম্পর্কিত কাজ, যার মাধ্যমে যা কি দিয়ে শুরু হয় ভূমিকর্ষণ দিয়ে শুরু হয়, এবং তারপরে বীজ বপন করে, এবং বীজ বপন করার পরে যখন বীজ থেকে উদ্ভিদের জন্ম হয়, সেই উদ্ভিদের পরিচর্যা থেকে উদ্ভিদের পরিচর্যা করে ফসল উৎপাদন করা হয়, সেই উৎপাদিত পণ্য কি করা হয় সংগ্রহ করা হয়, সংরক্ষণ করা হয়, বন্টন করা হয়,
এবং যারা উৎপাদন করে না সবার মধ্যে এই উৎপাদিত পণ্য বণ্টন করা হয় এবং বাজারজাতকরণ করা হয়। তার মানে কৃষি একটি কি ভূমিকর্ষণ থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত বিস্তৃত। তবে কৃষি কৃষির ধারণা বা কৃষির আওতা বা পরিধি দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে কৃষিকে আরো সম্প্রসারিত ভাবে চিন্তা করা হয়, সেটি হলো যে কৃষির কাজের জন্য যে আমরা যে ভূমিকর্ষণের পূর্বে কি উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব, কোন উৎপাদন কৌশলে উৎপাদন করব, তার পরিকল্পনা থেকে শুরু করে এবং বাজারজাতকরণ পর্যন্ত এই কৃষিকে বিস্তৃত বলে ধরা হয়। আবার যদি আমরা অন্যভাবে আরেকটি সংজ্ঞা আমরা কৃষির বলতে যাই, তাহলে আরো আধুনিক সংজ্ঞা যদি বলতে যাই, তাহলে আমরা বলতে পারি যে সাধারণত কৃষি বলতে ভূমিকর্ষণ থেকে শুরু করে ফসল ফলানোকে বোঝায়। কিন্তু অর্থনীতিতে কৃষির আরো ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। অর্থনীতিতে পশুপালন থেকে শুরু করে শস্য উৎপাদন, বনায়ন, খনিজ সম্পদ আহরণ, মৎস্য সম্পদ আহরণ প্রভৃতি সকল প্রকার প্রাকৃতিক সম্পদ আহরণ প্রক্রিয়াকে কৃষির অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আধুনিক অর্থনীতিতে কৃষিকে কৃষির আওতা কোথায় চলে গিয়েছে সেটা কি তোমরা লক্ষ্য করেছ? শুধু ফসল উৎপাদন না, ফসল উৎপাদন ছাড়াও পশুপালন, বনায়ন, তারপরে হচ্ছে কি যে কৃত্রিম বনায়ন সেটা, এবং খনিজ সম্পদ আহরণ, মৎস্য সম্পদ আহরণ প্রভৃতি সকল প্রকার প্রাকৃতিক সম্পদ আহরণের প্রক্রিয়াকে কৃষির অন্তর্ভুক্ত করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা তাহলে কি বুঝতে পারছি? যে মাটির জৈবিক শক্তিকে ব্যবহার করে, অর্থাৎ ভূমিকে ব্যবহার করে ভূমির সাথে সম্পর্কিত সকল প্রকার উৎপাদন প্রক্রিয়াকে কৃষির অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে ভূমি বলতে তোমরা শিখেছিলে যে অর্থনীতির প্রথম পত্রে উৎপাদন চ্যাপ্টারে ভূমির সংজ্ঞায় তোমরা শিখেছিলে যে ভূমির সাথে সম্পর্কিত ভূমির উপরে, ভূমির সংলগ্ন এবং ভূমির নিচে, ভূমির উর্বরতা, ভূমির অভ্যন্তরীণ গুণাগুণ সবই, খনিজ সম্পদ, মৎস্য সম্পদ সবই হচ্ছে ভূমির আওতাভুক্ত, বা পানি সম্পদ, সাগর মহাসাগর সবই ভূমির আওতাভুক্ত। তার মানে আমরা এটি বুঝতে পারছি যে ভূমির জৈবিক শক্তিকে ব্যবহার করে বা ভূমিকে ব্যবহার করে আমরা যা কিছু উৎপাদন প্রক্রিয়ায় অংশ নিব সবই হলো কৃষির অন্তর্ভুক্ত। সেই হিসেবে ফসল উৎপাদন ছাড়াও কৃষিতে অন্তর্ভুক্ত করা হয়েছে কি পশুপালন, বনায়ন, খনিজ সম্পদ আহরণ, মৎস্য সম্পদ আহরণ ইত্যাদি কে কৃষির অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মানে কৃষির যখন তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে তোমাদেরকে যখন প্রশ্ন করা হবে যে কৃষির আওতাভুক্ত বা কৃষির বাংলাদেশের কৃষির যে কি পরিবর্তন হচ্ছে, গতিধারা পরিবর্তন হচ্ছে, সেই ক্ষেত্রে তোমরা শুধু কৃষি ফসলের ক্ষেত্রে কি কি পরিবর্তন আসছে সেটি লিখবে না, তার সাথে তোমরা এই যে পশুপালনের ক্ষেত্রে কি পরিবর্তন আসছে বা পশু সম্পদের ক্ষেত্রে কি পরিবর্তন আসছে, বনায়নের ক্ষেত্রে কি পরিবর্তন আসছে, বনায়নের ক্ষেত্রে কি পরিবর্তন আসছে যে পাহাড়ের বনায়ন প্রাকৃতিক বনায়নের সাথে সাথে মানুষ এখন কৃত্রিম বনায়ন করছে, পশুপালন যে প্রাকৃতিক পশুপালন থেকে বের হয়ে মানুষ এখন খামার ভিত্তিক বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুপালন করছে, খনিজ সম্পদ আহরণ এটিও আছে আমাদের এই ইয়েতে, এবং মৎস্য সম্পদ আহরণ, আগে মানুষ শুধু প্রাকৃতিক মৎস্যের উপর নির্ভরশীল ছিল কিন্তু এখন সেটি থেকে বের হয়ে মৎস্য চাষ মানে কৃত্রিম উপায়ে মাছ চাষ করা মাধ্যমে মানুষ কি করছে, উপার্জন করছে, আয় করছে। তার মানে এই যে ভূমির সাথে সম্পর্কিত সকল বিষয়বস্তুই কিন্তু সকল উৎপাদন প্রক্রিয়ায় কৃষির সাথে অন্তর্ভুক্ত, এটি আমরা মাথায় রাখবো কৃষিকে যখন আমরা কৃষির কথা আসবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা বুঝে গিয়েছো যে কৃষি কি। এখন আমরা আসবো যে বাংলাদেশের কৃষি কাঠামোর ধারণা। বাংলাদেশের কৃষি কাঠামো বলতে আমরা কি বুঝি? বাংলাদেশের কৃষি কাঠামো বলতে দেশের অর্থনীতিতে কৃষির অবস্থান ও গুরুত্ব, কৃষির উপখাত, পণ্য উৎপাদন, কৃষি পণ্যের ধরন, খামারের উদ্দেশ্য অর্থাৎ উৎপাদনের উদ্দেশ্য, ভূমি স্বত্ব ব্যবস্থার ধরন, খামারের আয়তন, কৃষির উৎপাদন কৌশল, উৎপাদন কৌশল, কৃষকদের আর্থ সামাজিক অবস্থা ইত্যাদি সমন্বিত রূপকে বোঝায়। শিক্ষার্থীবৃন্দ, এখানে কতগুলো টেকনিক্যাল ওয়ার্ড আছে যেগুলো হাইলাইট করা আছে বিভিন্ন কালি দিয়ে, তোমরা দেখতে পাচ্ছ যে কৃষির অবস্থান ও গুরুত্ব। এই কৃষির অবস্থান ও গুরুত্ব মানে জাতীয় অর্থনীতিতে কৃষি গুরুত্বটা কি বা অবস্থান কোথায় আছে, সে তার সাথে বাংলাদেশের কৃষি অর্থনীতিকে, কৃষির কে কৃষির সেক্টরকে, এগ্রিকালচার সেক্টরকে কি কি সাবসেক্টর বা উপখাতে ভাগ করা হয়েছে সেটি কৃষি কাঠামো
সাথে সম্পর্কিত পণ্য উৎপাদন, কি কি পণ্য কৃষিতে উৎপাদন করা হয়, কৃষি পণ্যের টাইপ কি, ধরন কি, এবং কৃষি পণ্য উৎপাদনের উদ্দেশ্য কি, ভূমি স্বত্ব ব্যবস্থার ধরন, ভূমি স্বত্ব ব্যবস্থার ধরন বলতে কি বোঝায়, যে ভূমির মালিকানা ব্যবস্থার ধরন কি বাংলাদেশে, তারপরে খামারের আয়তন, যে বাংলাদেশ কি খামার ভিত্তিক উৎপাদন করা হয় না, খামার ভিত্তিক উৎপাদন যদি করা হয় তাহলে খামারের আয়তন কেমন, উৎপাদন কৃষি উৎপাদন কৌশল কি, কোন পদ্ধতিতে কৃষি উৎপাদন করা হয়, আধুনিক পদ্ধতি না ট্রেডিশনাল পদ্ধতি, শ্রম নিবিড় পদ্ধতি বা মূলধন নিবিড় পদ্ধতি, তার সাথে আছে কৃষকদের আর্থ সামাজিক অবস্থা, যে কৃষকরা সমাজে কিরকম আর্থিক ভাবে এবং সামাজিক ভাবে কিরকম মর্যাদায় থাকে বা তাদের রিয়েল সিচুয়েশন কি, সেটি এইসব বিষয় নিয়ে একসাথে বোঝাই হলো বাংলাদেশের কৃষি কাঠামো। শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি খুব সহজ ভাষায় বলি যে বাংলাদেশের কৃষি কাঠামো কি বা একটি দেশের কৃষি কাঠামো বলতে কি বোঝায়, তাহলে বলা যায় যে কৃষি কাঠামো হচ্ছে যে একটি দেশের কৃষিতে বিদ্যমান কি কি উপাদান আছে, কি কি উপাদানের উপর কৃষি গঠিত, কৃষি খাত গঠিত, সেটি হলো কৃষি কাঠামো। তাহলে আমরা বুঝতে পারছি যে এক এক দেশের কৃষি কাঠামো এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশের কৃষি কাঠামোর সাথে আমেরিকার যুক্তরাষ্ট্রের কৃষি কাঠামো মিল থাকবে না, এটাই স্বাভাবিক, বা আমাদের পার্শ্ববর্তী দেশের মিল থাকবে না, সেটাই স্বাভাবিক। আমাদের দেশের আর্থ সামাজিক অবস্থার উপর নির্ভর করে আমাদের দেশের কৃষি কাঠামো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আমি যাচ্ছি যে বাংলাদেশের কৃষি কাঠামোর বৈশিষ্ট্য, বাংলাদেশের কৃষি কাঠামোর বৈশিষ্ট্য যদি আমরা পড়তে যাই, এই যে আমরা কৃষি কাঠামো যে পড়েছি, কৃষি কাঠামো সংজ্ঞা পড়লাম, এখানে কৃষি কাঠামোর সংজ্ঞায় আমরা বিভিন্ন এগুলো পয়েন্ট গুলো দেখেছি যে বা কৃষির অবস্থান ও গুরুত্ব, সেই পয়েন্ট গুলোই আমরা আসলে এখানে আনবো, ব্যাখ্যা করব। প্রথমে আসছি যে বাংলাদেশের অর্থনীতিতে কৃষির অবস্থান ও গুরুত্ব। কৃষির অবস্থান ও গুরুত্ব যদি আমরা বাংলাদেশের অর্থনীতিতে বলতে চাই, আমি এখানে একটি পরিসংখ্যান নিয়ে আসছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অর্থনীতি দ্বিতীয় পত্রে তোমাদের যেহেতু এটি হলো বর্ণনামূলক বিষয়, সেই ক্ষেত্রে তোমাদের এখানে কি করতে হবে, অনেক তথ্য উপাত্ত দিয়ে লিখতে হবে যদি যারা ভালো করতে চাও। সেই জন্য আমি আসলে আজকের ক্লাস অনেক তথ্য ভিত্তিক ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং রিসেন্ট একেবারে রিসেন্ট তথ্য দেওয়ার চেষ্টা করেছি, সেই হিসেবে, কারণ তথ্য উপাত্ত দিয়ে একটি কথা বলা হলে বা একটি স্টেটমেন্ট কে বলা হলে, বক্তব্যকে বলা হলে সেটি বেশি বিশ্বাসযোগ্য হয় এবং যৌক্তিক হয়। সেই জন্য আমি এই যে প্রথমেই অর্থনীতিতে কৃষির অবস্থান ও গুরুত্ব সেটি বর্ণনার জন্য আমি দেখানোর চেষ্টা করেছি আসলে বাংলাদেশের অর্থনীতিতে জিডিপিতে কৃষির অবদান কত। 2019-20 অর্থ বছরের জিডিপিতে কৃষির অবদান ছিল 13.35%। তার মানে এখানে আমরা শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই বাংলাদেশের যত দিন যাচ্ছে তত জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান কমছে, শিল্পের অবদান বাড়ছে, তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে অর্থনৈতিক সমীক্ষা, আরেকটি স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান আমি দেখাচ্ছি, বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2019 অনুযায়ী কৃষিকাজে নিয়োজিত শ্রমশক্তির পরিমাণ হচ্ছে 40.6%, এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী কৃষিকাজে নিয়োজিত শ্রমিকের পরিমাণ হচ্ছে মোট শ্রমিকের 46.68%। তার মানে আমরা বুঝতে পারছি যে কৃষি খাতের অবদান জিডিপিতে খুব একটা কম নয়, 13.35%, এটি একটি সেক্টর হিসাবে মোটামুটি ভালো, এবং শ্রমশক্তির, মোট শ্রমশক্তির বিশাল অংশ এই কৃষির সাথে সম্পর্কিত। দেখা যাচ্ছে যে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2019 অনুযায়ী 40.6% হচ্ছে নিয়োজিত শ্রমিক এই কৃষির সাথে সম্পর্কিত, এবং পরিসংখ্যান ব্যুরো এটিকে আরো বেশি দেখিয়েছেন, সেটি হলো 46.68%। তারপর দ্বিতীয়ত আসে আমরা কৃষির উপখাত গুলো, কৃষি বাংলাদেশ কৃষি কাঠামোর উপখাত গুলো হচ্ছে চারটি কৃষি খাতকে জাতীয় অর্থনীতির যখন জিডিপি হিসাব করা হয় তখন কৃষি খাতকে আরো উপখাতে ভাগ করা হয়, সেই কৃষি উপখাত গুলো চারটি বর্তমানে, সেটি হলো শস্য ও শাকসবজি 1 নম্বর খাত, যে প্রথম খাত, দ্বিতীয় খাত হচ্ছে পশু সম্পদ, তৃতীয় হচ্ছে বনজ সম্পদ, চতুর্থত হচ্ছে বনজ সম্পদ, এবং চতুর্থত হচ্ছে হচ্ছে মৎস্য সম্পদ।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই খাতগুলোকে নিয়ে আসলে আমাদের কৃষি উপখাত প্রতিষ্ঠিত বা গঠন করা হয়েছে। এখানে তোমরা তোমাদের বইয়ে, পুরানো বইয়ে দেওয়া আছে খাত তিনটি, কিন্তু আমি আসলে যেই চারটি খাতের কথা বললাম, বর্তমানে জিডিপি হিসেব করার জন্য কৃষির যে চারটি উপখাতকে গণ্য করা হয় সেটি আমাদের পরীক্ষায় লিখতে হবে। তারপরে আসছি যে বাংলাদেশের কৃষি কাঠামোর বৈশিষ্ট্য। বাংলাদেশের কৃষি কাঠামোর বৈশিষ্ট্যে আমরা তৃতীয় পয়েন্টটি যেটি আছে সেটি হলো কৃষি পণ্যের ধরন, অর্থাৎ বাংলাদেশে কোন ধরনের কৃষি পণ্য উৎপাদন করা হয়, খাদ্যশস্য নাকি অর্থকরী ফসল নাকি তেলবীজ জাতীয় ফসল। কৃষি পণ্যের ধরন, বাংলাদেশে কৃষি পণ্য উৎপাদন বেশি করা হয় খাদ্যশস্য, কারণ কৃষি থেকেই আমাদের খাদ্যের যোগান আসে এবং আমরা প্রায় 16 কোটি জনগণের এই দেশ, এই দেশের মানুষের খাদ্যের যোগানের জন্য খাদ্যশস্যের উপর নির্ভর করতে হয়। সেজন্য বেশিরভাগ জমিতেই খাদ্যশস্য জাতীয় ফসল উৎপাদন করা হয়। এবং অর্থকরী ফসল বলতে কি বোঝানো হয়, যে যে ফসলগুলো আমাদের বিক্রি করে, উৎপাদিত ফসল বিক্রি করে যখন আমরা অর্থ উপার্জন করি, আয় উপার্জন করি, তা সেই ফসলগুলোকে বলা হয় অর্থকরী ফসল। বা বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা উপার্জন করি, সেগুলোকে বলা হয় অর্থকরী ফসল। সেই অর্থকরী ফসলের মধ্যে কি কি হতে পারে, যেমন পাট, চা, এগুলো হচ্ছে আমাদের অর্থকরী ফসল। খাদ্যশস্যের মধ্যে কি কি ফসলের উদাহরণ হতে পারে, ধান, ধান, গম, ভুট্টা, এইসব হতে পারে খাদ্যশস্যের উদাহরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এটি হলো আমাদের কৃষি কাঠামোর কৃষি পণ্যের ধরনের বৈশিষ্ট্য। তারপরে আসছি যে আমরা উৎপাদনের উদ্দেশ্য। উৎপাদনের উদ্দেশ্য দু রকম হতে পারে, যে আমরা অনেক সময় উৎপাদন করি যে পরিবারের খাদ্যের যোগানের, পরিবারের খাদ্যের যোগান মেটানোর জন্য উৎপাদন করে থাকি, সেটিকে বলা হয় জীবন নির্বাহের উদ্দেশ্যে উৎপাদন। আরেকটি হতে পারে যে বাণিজ্যিক উদ্দেশ্যে, অর্থাৎ ফসল উৎপাদন করে বড় বৃহদায়তন পর্যায়ে ফসল উৎপাদন করে আমরা বিক্রি করে আয় বা অর্থ উপার্জন করতে পারি, যেটিকে বলা হয় কি বাণিজ্যিক উদ্দেশ্যে উৎপাদন। তবে আমাদের দেশে বেশিরভাগ কৃষকই জীবন নির্বাহের জন্য উৎপাদন করে থাকে। তারপরে আসছে কৃষির উৎপাদন কৌশল। কৃষির উৎপাদন কৌশল হচ্ছে কি, যে আমাদের অর্থনীতিতে কৃষি কোন ধরনের উৎপাদন কৌশল ব্যবহার করা হয়, মূলধন নিবিড় নাকি শ্রম নিবিড়। কৃষি শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদিও আগে শিখেছো যে মূলধন নিবিড় উৎপাদন কৌশল এবং শ্রম নিবিড় উৎপাদন কৌশল, মূলধন নিবিড় উৎপাদন কৌশল কি, যে উৎপাদন কৌশলে হচ্ছে যে উৎপাদন কৌশলে শ্রমের চেয়ে, শ্রমিকের ব্যবহারের চেয়ে মূলধন বেশি ব্যবহার করা হয় তাকে বলা হয় মূলধন নিবিড় উৎপাদন কৌশল। আর যে উৎপাদন কৌশলে মূলধনের চেয়ে শ্রমিক বেশি ব্যবহার করা হয় তাকে বলা হয় শ্রম নিবিড় উৎপাদন কৌশল। আমাদের দেশে কোন ধরনের কৌশল বিদ্যমান? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের শুরুতে একটি ছবি দেখিয়েছিলাম, সেখানে দেখতে দেখেছিলে যে তোমরা কি, ছবিতে শ্রমিকরা, অনেক শ্রমিক ধানের চারা রোপণ করছে। তার মানে আমাদের দেশের কৃষি কাজ মানে অধিকাংশ সময় শ্রমিক বেশি ব্যবহার করা হয়, মূলধন কম ব্যবহার করা হয়। মূলধন বেশি ব্যবহার করা হয় কখন, যখন আধুনিক যন্ত্রপাতি কৃষিতে ব্যবহার করা হয় তখন বেশি মূলধন লাগে। তার মধ্যে আমরা আস্তে আস্তে কৃষিতে মূলধন নিবিড় কৌশলের দিকে যাচ্ছি, আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করছি, কিন্তু এখনো আমাদের কৃষিতে শ্রম নিবিড় উৎপাদন কৌশলই ব্যবহার করা হয়, যার পরিসংখ্যান আমরা একটু আগে এই যে দেখেছি যে কৃষিকাজে নিয়োজিত শ্রমশক্তির পরিমাণ হচ্ছে কত, 40.6, যেটি বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2019 অনুযায়ী এবং পরিসংখ্যান বুড়ির অনুযায়ী হচ্ছে 46.68। তার মানে প্রায় অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে কৃষির সাথে সম্পর্কিত। তার মানে শ্রমনিবিড় উৎপাদন কৌশল আমাদের দেশের কৃষি কাঠামোর বৈশিষ্ট্য। তারপরে আসছি যে কৃষকের আর্থসামাজিক অবস্থা, অর্থাৎ কৃষকের আর্থসামাজিক অবস্থা, এটি দুইটি শব্দকে একসাথে করা হয়েছে, অর্থাৎ কৃষিকার আর্থিক অবস্থা কেমন, কৃষক কি ধনী নাকি কৃষক দরিদ্র বাংলাদেশের কৃষক। তার সাথে আছে যে সামাজিক অবস্থান, কৃষকের সামাজিক অবস্থান, সামাজিক মান মর্যাদার বিষয়টি এখানে চলে আসছে, এবং কৃষকের জীবনযাপন, জীবনযাপনের মাত্রা বা লিভিং স্ট্যান্ডার্ড যেটিকে বলি, সেটি কোন কেমন অবস্থায় আছে, সেটি কি খুব
উজ্জ্বল উচ্চ পর্যায়ের সে জীবনযাত্রার মান কি তার উচ্চ পর্যায়ে নাকি জীবনযাত্রার মান তার নিম্ন পর্যায়ে? জীবনযাত্রার মান কিন্তু প্রথমেই নির্ভর করে আর্থিক অবস্থার উপর। আমরা জানি যে আমাদের দেশের কৃষকের হলো কৃষক অধিকাংশ কৃষকের হলো গরিব, তারা ভূমিহীন অনেক কৃষক এবং প্রান্তিক কৃষকের সংখ্যা বেশি। তার মানে আমাদের কৃষকদের আর্থিক অবস্থা হচ্ছে কি দরিদ্র, এবং তাদের তাহলে সামাজিক অবস্থান কোথায়? একটি সমাজকে নিয়ন্ত্রণ করতে কৃষক পারে না, কিন্তু কৃষক আমাদের কৃষক কিন্তু কি আমাদের খাদ্যের যোগানদাতা। যে কারণে বলা হয়েছে কি কবিতায়, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। তার মানে আমরা কৃষককে কিন্তু সমাজে সেইভাবে শ্রদ্ধার চোখে দেখা হয় না, সম্মানের চোখে দেখা হয় না। সেই পরিসংখ্যান আমাদের উঠে এসেছে যে আমি একটি কৃষি শুমারি 2019-এর জরিপ আমি তুলে এনেছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 11.34% কোনো ধরনের জমি নেই। তার মানে এই যে আমাদের মানুষের আমাদের আমাদের ভূমিহীন কৃষকের সংখ্যা হচ্ছে 11.34%। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি আমি পরিসংখ্যানে যাচ্ছি, তার মানে হচ্ছে কি পণ্য পরিবহন ব্যবস্থা হচ্ছে কেমন এই দেশের, যে পণ্য পরিবহন ব্যবস্থা আধুনিক নাকি সনাতন। আধুনিক পরিবহন ব্যবস্থা হচ্ছে কি যে এই যে আমরা পণ্য উৎপাদনের পর আমরা একটি ছবিতে দেখলাম যে প্রথম দিকের ছবিতে কাঁচা রাস্তা এবং কি মহিষের গাড়ি দিয়ে ফসল নিয়ে যাচ্ছে, উৎপাদিত ফসল নিয়ে যাচ্ছে। তার মানে কি আমাদের পরিবহন ব্যবস্থা এখনো আমাদের গ্রামগুলোতে বা ফসলের মাঠ থেকে ফসল উৎপাদন করে নিয়ে আসা, যেমন বাড়িতে নিয়ে আসা, যেমন পরিবহন ব্যবস্থার সংকট রয়েছে, অধিকাংশ রাস্তাঘাট কাঁচা। তবে ইদানিং আমাদের এই বর্তমান সরকার আমাদের উদ্যোগ নিয়েছে যে দেশের গ্রামের সকল রাস্তা পাকা হবে এবং সকল সকল ঘর বিদ্যুতায়িত হবে সকল পরিবার। তার মানে আমরা আসলে আস্তে আস্তে আধুনিক পদ্ধতির দিকে যাচ্ছে, কিন্তু আমাদের পরিবহন ব্যবস্থা এখনো অনেকটাই সনাতন পদ্ধতিতেই রয়ে গিয়েছে। এবং তারপরে আমরা উৎপাদিত ফসল শহরে এনে আমাদের কৃষকরা বিক্রি করতে পারে না পরিবহন ব্যবস্থা সংকটের জন্য, তাদের নিজস্ব পরিবহন নেই, আধুনিক পরিবহন যন্ত্রচালিত মেশিন চালিত গাড়ি নেই, মোটর চালিত গাড়ি নেই। সেই কারণে আমরা বলবো যে আমাদের বাংলাদেশের পরিবহন ব্যবস্থা আধুনিক নয়, সনাতন পদ্ধতির। তারপরে আসছে যে আমরা ভূমি স্বত্ব ব্যবস্থার ধরন। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, বাংলাদেশের ভূমি স্বত্ব ব্যবস্থার ধরন বা টাইপ যদি আমরা জানতে চাই, ভূমি স্বত্ব ব্যবস্থা দিয়ে কি বোঝায়, যে ভূমির মালিকানা পদ্ধতি কেমন সেটিকে বোঝায়। ভূমির মালিকানা পদ্ধতি আমরা বলতে আমরা কি বুঝবো, যে ভূমির একটি পরিবারে কত ভূমির মালিক কারা হবে, কৃষকরা নাকি যারা যাদের জমি নেই তারাও মালিক হতে পারবে, এই এবং কৃষকরা কত সর্বোচ্চ জমির মালিক, একটি পরিবার কত কাঠা বা কত একর পর্যন্ত হতে পারবে, এটি হলো ভূমি ব্যবস্থার ধরন। এবং অন্যের জমি যদি চাষ করতে হয় সেখানে কৃষক কি পদ্ধতিতে চাষ করবে, সে জমির মালিককে কিভাবে ফসল দিবে এবং নিজে ফসলের উৎপাদনের অংশ কিভাবে পাবে, সেটি হলো কি আমাদের ভূমি স্বত্ব ব্যবস্থার ধরন বা ভূমির মালিকানার ধরন কে বোঝানো হয়েছে। তার মধ্যে আমি এখানে একটু ইতিহাস তুলে এনেছি এই কারণে যে আমাদের এই ভূমি স্বত্ব ব্যবস্থার ধরনের সাথে আমাদের কৃষি কাঠামোর অনেক সম্পর্ক, কারণ ভূমি স্বত্ব ব্যবস্থার ধরন পাল্টে গেলে আমাদের কৃষি কাঠামো প্রভাব পড়ে পাল্টে যায়। সেই ক্ষেত্রে আমরা 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে আমাদের এদেশে ভূমি ব্যবস্থা কেমন ছিল, যে জমিদার প্রথা সৃষ্টি হয়েছিল ব্রিটিশ আমলে। সেই ব্রিটিশ আমলে বা ইংরেজ আমলে তখন কি হতো, জমিদাররা চিরস্থায়ী ভাবে তারা জমি পেয়ে গিয়েছিল এবং তাদের প্রজাদের কাছ থেকে কি করত, এই জমিদাররা কর আদায় বা খাজনা আদায়ের আদায় করত। তারা তার মানে জমিদাররা জমির চাষ করতো না, আর জমি চাষ করতো প্রজারা, এবং প্রজারা কি করত খাজনার মাধ্যমে, খাজনা পরিশোধের মাধ্যমে তারা এই জমি উৎপাদনের জমিতে উৎপাদনের সুযোগ পেত। আর তার এই মাধ্যমে এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার মাধ্যমে যারা জমির মালিক তারা সরাসরি উৎপাদনের সাথে জড়িত ছিল না, কিন্তু 1950 সালে এই জমিদারি প্রথা বিলুপ করা হয়। কারণ আমরা জমিদারি প্রথায় দেখি যে অনেক অত্যাচারের ইতিহাস রয়েছে, অনেক শাসন এবং শোষণের ইতিহাস রয়েছে, যে গফুর কবিতায় আমরা দেখি। তারপরে আছে যে আমাদের এই 1950 সালে জমিদারি প্রথা বিলুপ করা হয় এবং প্রত্যেক পরিবারের প্রতি সর্বোচ্চ জমির সিলিং, মানে জমি প্রত্যেক পরিবারের
সর্বোচ্চ থাকতে পারবে 33.3 একর জমি। তারপরে 1962 সালে জমির সিলিং করা হয় পরিবার প্রতি, অর্থাৎ প্রত্যেক পরিবার সর্বোচ্চ জমি রাখতে পারবে, জমি থাকতে পারবে 125 একর। 1972 সালে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের এই জমির সিলিং করা হয় প্রত্যেক পরিবারের, যে প্রত্যেক পরিবার 100 বিঘার উপরে জমি থাকতে পারবে না। যদি 100 বিঘার উপরে জমি থাকে সেই জমি সরকারকে কি করতে হবে, দিয়ে দিতে হবে, এবং সরকার যাদের ভূমিহীন, যাদের জমি নেই, সে তাদেরকে এই জমি বন্টন করবে। তারপরে 1984 সালে সর্বশেষ আমাদের যে ভূমি স্বত্ব ব্যবস্থাপনার যে আইন, সেটি হয় 1984 সালে। এখানে পুনর্নির্ধারণ করা হয় পরিবার প্রতি জমির সিলিং, জমির একটি পরিবার 60 বিঘার বেশি জমি সে রাখতে পারবে না, বাকি জমি কি করবে, এর উপরের জমি সে কি করবে, সরকারের কে সে ফেরত দিবে। তার এর পরে আমরা আসছি যে খামারের আয়তন, যে আমাদের বাংলাদেশের খামার কেমন। আমাদের বাংলাদেশের খামার 4 ধরনের খামার রয়েছে, প্রান্তিক খামার, ক্ষুদ্রায়তন খামার, মাঝারি খামার এবং বৃহদায়তন খামার। প্রান্তিক খামার কাদের? প্রান্তিক খামার হচ্ছে যাদের যাদের জমির পরিমাণ 0.5 একর থেকে 0.49 একর, অর্থাৎ যাদের 1/2 একরের চেয়ে জমি কম, তাদেরকে বলা হয় প্রান্তিক খামারি বা প্রান্তিক চাষি। আর যাদের জমি পরিমাণ যে 2.5 একর পর্যন্ত, তাদেরকে বলা হয় ক্ষুদ্রায়তন খামার। সে সকল চাষিদেরকে বলা হয় ক্ষুদ্রায়তন চাষি, ক্ষুদ্র চাষি। আর যাদের যে সকল চাষিদের জমির পরিমাণ, কৃষকের জমির পরিমাণ 2.5 কাঠা থেকে শুরু করে 7.49 কাঠা, অর্থাৎ 7.5 কাঠার চেয়ে কম, তাদেরকে বলা হয় মাঝারি খামার বা মাঝারি কৃষক। এবং বৃহদায়তন খামারি বা বৃহদায়তন কৃষক তারা যাদের জমির পরিমাণ, যে সব খামারে জমির পরিমাণ 7.5 বা 7.5 একরের চেয়ে বেশি জমির পরিমাণ, সেই সব খামারকে বলা হয় বৃহদায়তন খামার। এবং যে সকল কৃষকের এই 7.5 একরের বেশি জমি রয়েছে, তাদেরকে বলা হয় বৃহদায়তন চাষি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখন আমরা আসছি যে কৃষির উপখাত সমূহ। আমি তোমাদেরকে বলেছিলাম যে কৃষির উপখাত সমূহ আমরা আলাদাভাবে পড়বো। তো আমরা কৃষির উপখাত হচ্ছে 4টি বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে, যা জিডিপি নির্ণয়ের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে হচ্ছে কি কি, শস্য ও শাকসবজি, পশু সম্পদ, মৎস্য সম্পদ এবং বন সম্পদ। এই 4টি উপখাতকে নিয়ে কৃষি খাত গঠিত। এখন আমরা আসছি যে এই জিডিপিতে এই কৃষি উপখাতের অবদান। জিডিপিতে কৃষি উপখাতের অবদানের মধ্যে প্রথমে আসছি আমরা শস্য ও শাকসবজি। এটি কৃষির বৃহত্তম উপখাত, এবং এখানে শস্য হচ্ছে ধান, পাট, গম, ডাল ইত্যাদি শস্য। এবং শাকসবজির কথা যদি বলা হয়, আলু, পটল, করলা, বেগুন, বরবটি, লাল শাক, পালং শাক, এইসব জনিত হচ্ছে কি আমাদের শাকসবজি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই শস্য ও শাকসবজির অবদান হচ্ছে কৃষি ক্ষেত্রে বেশি, এটি আমি একটু পরেই পরিসংখ্যানের মাধ্যমে দেখাবো। এবং বেশিরভাগ জমিতেই আমাদের কি করা হয়, এই খাদ্যশস্যের চাষ করা হয়। এই যে ধান, গম, পাট, ডাল, এইসব আমাদের কি করা হয়, চাষ করা হয়। শস্যর চাষ, শস্যের মধ্যেও আবার আমরা শস্য 2 ধরনের দেখেছিলাম, অর্থকরী শস্য এবং খাদ্যশস্য। এই খাদ্যশস্যের চাষ করা হয়, এবং উৎপাদিত শস্যের প্রধান হচ্ছে আমাদের ধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আসছি যে এই যে কৃষি মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী আমরা শস্য ও শাকসবজির যে উৎপাদনের যে এটি সবচেয়ে বড় খাত কৃষি খাতে, সেটি আমরা আমরা বুঝতে পারি যে আমরা বিশ্বে এই এর অবস্থান আমাদের অনেক ভালো, একবারে প্রথম কাতারে রয়েছে আমরা। সেই কৃষি মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী বিশ্বে বাংলাদেশ এখন সবজি উৎপাদনে তৃতীয়, মাছ এবং ধান উৎপাদনে চতুর্থ, আলু এবং আম উৎপাদনে সপ্তম, পেয়ারা উৎপাদনে অষ্টম, খাদ্যশস্য উৎপাদনে দশম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিডিপিতে কৃষি উপখাতের আমি অবদান আমি তুলে ধরছি। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2019 এবং 2020 এর অনুযায়ী এর সূত্র মতে আমরা এই উপখাতগুলোর অবদানগুলোকে আমি তুলে এনেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অবদানগুলো তোমরা পরীক্ষায় ডেটা বা উপাত্ত হিসাবে ব্যবহার করতে পারবে। উপখাতের নাম হচ্ছে শস্য ও শাকসবজি। 2018-19 সালে ছিল 7.05, 19-20 সালে
7.05%, পশু সম্পদ হচ্ছে 1.47%, 2018-19 অর্থ বছরে এবং 2019-20 অর্থ বছরে হচ্ছে 1.47%, মৎস্য সম্পদ হচ্ছে 3.50% এবং 19-20 সালে 3.52%। এখানে আমরা মৎস্য সম্পদ দেখতে পাচ্ছি যে খুব সামান্যই বেড়েছে, এবং বন সম্পদ হচ্ছে 1.58% এবং বন সম্পদ 19-20-এ কমেছে 1.01%। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা আসলে অর্থনীতি এই ডেটা গুলো আমাদের উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার কথা, উত্তরোত্তর বৃদ্ধি পায়, কিন্তু আমাদের এই কোভিড মহামারীর জন্য আমরা দেখতে পাচ্ছি যে কোভিড মহামারীর ছাপ আমাদের কৃষির উপখাতেও প্রবৃদ্ধির ক্ষেত্রেও পড়েছে। তারপরে আমি যাচ্ছি যে এই যে আমি তোমাদেরকে এই টেবিলটি দেখালাম, এই টেবিলটিকে আমরা যদি এখন রেখাচিত্রের মাধ্যমে দেখাই, এটি তোমাদের রেখাচিত্রের মাধ্যমে দেখানো তোমাদের শিক্ষণফলে আছে, তোমাদের সিলেবাসে আছে, তাহলে জিডিপিতে কৃষি উপখাতের অবদান, কৃষি উপখাতের অবদানকে এখন আমরা চিত্রে দেখাবো, যেটিকে আমি দেখিয়েছি দণ্ড চিত্রে। এই যে তোমাদের দণ্ড চিত্র কেন বলা হচ্ছে, এই চিত্র রেখাচিত্র না, এই চিত্র হচ্ছে কি দণ্ডের মতো দাঁড়িয়ে আছে আয়তাকার ক্ষেত্রগুলো, সেই জন্য এই চিত্রকে বলা হয় কি দণ্ড চিত্র। এই যে নীল কালারের যে দণ্ড, সেটি হলো 2018-19 সালের উৎপাদনকে অবদানকে দেখাচ্ছে, এবং লাল কালারের যে দণ্ড সেটি দেখাচ্ছে 2019-20 অর্থ বছরের অবদানকে। প্রথমে আমরা এই আমরা ভূমি অক্ষে দেখিয়েছি এই উপখাত গুলো, এবং লম্ব অক্ষে দেখিয়েছি আমাদের এই উৎপাদনের অবদান গুলো, জিডিপি তে অবদান গুলো। এই সেই ক্ষেত্রে শস্য শাকসবজির অবদান ছিল 7-এর উপরে, 7.05%, এটি আমরা দেখিয়েছি, এবং পশু সম্পদ এবং মৎস্য সম্পদের অবদান হচ্ছে এটি, এবং বন সম্পদের অবদান হচ্ছে এটি। তাহলে আমরা এই যে কৃষি অব কৃষি জিডিপিতে যে কৃষি উপখাতের অবদান, এই অবদানকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা সর্বোচ্চ দেখতে পাচ্ছি কোথায়, শস্য ও শাকসবজি উৎপাদনের ক্ষেত্রে, যে এখানে দেখতে পাচ্ছি 7.05%, এবং তারপরে আছে কি এই দণ্ড, যার বেশি দণ্ডের উচ্চতা যার বেশি তার অবদান হচ্ছে বেশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আসছে মৎস্য সম্পদ, মৎস্য সম্পদের দণ্ড তারপরে উঁচু উঁচুতে আছে, তাহলে মৎস্য সম্পদের অবদান, শাক শস্য ও শাকসবজির অবদান হলো সবচেয়ে বেশি জিডিপি তে কৃষি খাতের মধ্যে, তারপরে হলো মৎস্য সম্পদ, আর 3 নম্বরে বন সম্পদের অবদান এক জায়গায় বেশি, যে বন সম্পদের অবদান হলো 18-19 ইয়েতে বেশি, কিন্তু আবার মৎস্য সম্পদের অবদান বেশি হলো 2019-20-এ। এভাবে আমরা এই অবদানকে আমরা বিশ্লেষণ করতে পারি ইয়ার ভিত্তিক, আবার অবদানকে বিশ্লেষণ করতে পারি খাত ভিত্তিক। প্রথম অবস্থানে খাত ভিত্তিক যদি উপখাত ভিত্তিক যদি আমরা অবদানকে তুলনা করি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি প্রথম অবস্থানে আছে হলো শস্য ও শাকসবজি, দ্বিতীয় অবস্থানে আছে হলো মৎস্য সম্পদ, তৃতীয় অবস্থানে আছে হলো বন সম্পদ 2018-19 সেশনের অর্থ বছরের, আর হলো পশু সম্পদ আছে হলো তৃতীয় অবস্থানে 2019-20 অর্থ বছরের, আর চতুর্থ অবস্থানে আছে হলো বন সম্পদের অবস্থান 2019-20 অর্থ বছরের, এবং বন সম্পদ পশু সম্পদের অবদান আছে হলো 2018-19 অর্থ বছরের। এবং এইভাবে আমরা বছর ভিত্তিকও আমরা অবদান দেখতে পারি, বছর ভিত্তিক অবদানের যদি আমরা দেখি, তার মানে কি 2018-19 অর্থ বছরের চেয়ে 2019-20 অর্থ বছরে আমাদের প্রবৃদ্ধি হয়েছে কিনা, কৃষি উপখাতের অবদান জিডিপিতে বেড়েছে কিনা, সেইভাবেও আমরা দেখতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমার আজকের ক্লাসের উপস্থাপনা। আমরা সবশেষে চলে আসছি আমরা বাড়ির কাজে, যে আমি এই যে আজকের ক্লাস আমরা পড়লাম, সেইটিতে জিডিপিতে কৃষি উপখাতের অবদান বাড়ানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে তোমার মতামত বিশ্লেষণ করে। এটি একটি উচ্চতর দক্ষতার প্রশ্ন, এটিকে আমি তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি যে এই কারণে যে এই যে আমরা অবদানগুলো দেখলাম, যে 2018-19 অর্থ বছরে শস্য শাকসবজির অবদান যা ছিল, 2019-20 অর্থ বছরে একই অবদান আছে শতাংশিক হারে, তাহলে এই অবদানকে কিভাবে বাড়ানো যাবে, শস্য শাকসবজির এই কৃষির উপখাতের অবদান যদি আমরা বাড়াতে চাই, তাহলে উৎপাদন নিশ্চয়ই বাড়াতে হবে, এবং এই উৎপাদন বাড়ার জন্য তুমি কি কি পদক্ষেপ সরকারকে গ্রহণ করতে বলবা, এবং কৃষকদেরকে গ্রহণ করতে বলবা, বা কৃষি অফিসারদের গ্রহণ করতে বলবা, সেইগুলো তোমার লিখতে হবে। আমি এটি বাড়ির কাজ দিচ্ছি, কিন্তু যেমন সরকার ইতিমধ্যে দেখছো যে কৃষিতে ভর্তুকি দিচ্ছে,
সারের ক্ষেত্রে ভর্তুকি দিচ্ছে, বা কৃষি যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে ভর্তুকি দিচ্ছে, কৃষি ঋণের ক্ষেত্রে ভর্তুকি দিচ্ছে, এবং কৃষকরা কি সেই সুবিধাগুলো পাচ্ছে কিনা, সেই সুবিধাগুলো পাওয়ার জন্য সরকারের কি করণীয় আছে, স্থানীয় প্রশাসন যারা আছে যে ইউনিয়ন পরিষদ তাদের কি করণীয় আছে, বা উপজেলায় আছে কৃষি অফিসার তাদের কি করণীয় আছে, সেই বিষয়গুলো আমাদের এখানে তুলে আনতে হবে। তারপর পশু সম্পদ বৃদ্ধির জন্য, পশু সম্পদের অবদান বৃদ্ধির জন্য আসলে পশু সম্পদকে বৃদ্ধি করতে হবে। পশু সম্পদ এখন কি আমরা প্রাকৃতিক উপায় ছাড়াও পশু সম্পদ আমরা কি খামার ভিত্তিক পশু পালন করে থাকি বাণিজ্যিক ভিত্তিতে, তাহলে এই বাণিজ্যিক ভিত্তিতে খামার বৃদ্ধি করার জন্য এবং খামারের সাপোর্টটা কারিগরির সহায়তা এরা কিভাবে পাবে, সেক্ষেত্রে সরকারের করণীয় কি, স্থানীয় প্রশাসনের করণীয় কি, উপজেলার বা বা কৃষক যারা পশু সম্পদ ডেইরি ফার্ম বা পোল্ট্রি ফার্ম করে তাদের তার খামারিদের কি করা উচিত, এবং মৎস্য সম্পদ বৃদ্ধির জন্য কি করতে হবে এই তাদেরকে, এবং বন সম্পদ বৃদ্ধির জন্য কি করা উচিত, কোন কোন পদক্ষেপ গ্রহণ করা যাবে, সেগুলো তোমরা বাড়ির কাজ হিসেবে লিখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই উচ্চতর দক্ষতার প্রশ্নটির উত্তর লিখে আমাকে মেসেঞ্জারেও দেখাতে পারো, বা কমেন্টসেও কিছু কিছু তোমরা করতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমার আজকের ক্লাস। সবাইকে, সবাই এতক্ষণ আমার ক্লাসের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ধন্যবাদের স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ দুটি স্লাইড। এখন তোমরা জানো যে এখন চলছে বর্ষাকাল, এই বর্ষাকালে আমরা একটি দুরন্ত শৈশবের ছবি এনেছি। এখানে দেখতে পাচ্ছ যে বৃষ্টির পানিতে কাদা মাঠে কাদা জলে খেলছে কি ফুটবল, এরকম দুরন্ত শৈশবে আমরা দেখছি যে প্রত্যেকটি বাচ্চা এখানে উদ্যমী, খেলাধুলা মানুষের মনকে কি করে আনন্দিত করে, এবং শৈশবের স্মৃতি, এই যে শৈশবের কাটানো যে স্মৃতি, এগুলো আসলে আমাদের কি, আমাদের সম্পদ, এটি আমাদের পরবর্তী জীবনকে গড়ে তোলার জন্য সম্পদ হিসেবে কাজ করে। এবং আমরা প্রথম অধ্যায়ের প্রথম ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে কচু পাতার মধ্যে বৃষ্টির পানি যে কোনো সময়ই পড়ে যাবে। আসলে আমরা এই যে কোভিড মহামারীতে আছি, এই মহামারীতে আসলে আমাদের জীবন সবসময় এরকম কচু পাতার টলমল পানির মতো, কিন্তু এখন যেন আরো বেশি অনিশ্চিত হয়ে গিয়েছে আমাদের জীবন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, কোভিড মহামারীতে আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি। এই দেশ আমাদের, এই দেশের মানুষ আমাদের সবাই, কেউ না কেউ সবাই আমরা একে অপরের ভাই বোন, আত্মীয় স্বজন, সবাই আমরা একে অপরকে এই মহামারীতে সাহায্য করি নিজেদের সাধ্য মতো এবং স্বাস্থ্যবিধি মেনে চলি, এই কামনা ব্যক্ত করে আমি আমার আজকের ক্লাস শেষ করছি।